এই চোদনাটা কোথায় গেল রে? ওকে কি তোরা আবার টাইম বলে দিসনি নাকি? আমি তো লেওড়া ওকে কালকে বারবার বলে দিয়েছিলাম আজকে 10টার মধ্যে আসতে। এখন ওই চোদের ভাই যদি না আসে তো আমি কি বল চিনবো? আমি বলি কি পল্টুদা, ফুটোর জন্য অপেক্ষা না করে চলো আমরাই দোকানে যাই। হ্যাঁ, আমারও তাই মনে হয়, চল আমরা বরং তাই যাই। কেন রে বড়া, তুই আমার রঙগুলো কেন ওকে দিলি? লেওড়া আমি সকাল থেকে রঙগুলো বেঁচে বেঁচে এক সাইডে রেখে গেলাম, আর তুই লেওড়া সেই রঙগুলো ওকে দিয়ে দিলি। হ্যাঁ আরে বাবা ফুটো, আমি তো তোমাকে সেই একই রং দিলাম, ওই রংগুলো নিক না। ভোদা বালের কথা নাকি, আমার রঙও নিয়ে নেবে? আমার বড় ওই রংটাই চাই। নে রে, তো মহাজালা, এবার আমি কি করি? লেওড়া তুই আমাকে চিনিস না, আজকে যদি আমি আমার এই রংটা না পাই তোর দোকানে গুষ্টি গুদ মেরে দেবো। দেখ চোরের বাচ্চাটা আমার এখানে কখন এলো রে? তাই তো দেখছি গো পল্টুদা, এসে আবার দোকানদারের সাথে ঝগড়াও শুরু করে দিয়েছে। চল তো গিয়ে দেখি কি হলো। কিরে বড়া, তুই এখানে কি কারো বেড়াচ্ছিস? দেখ না বড়া, আমি সকালবেলা এসে কিছু রং এক সাইড করে রেখেছিলাম, আর বলেছিলাম কাউকে বেচবি না, আর এখন এই চোদনা সব রঙের কেটে বেঁচে দিয়েছে। হ্যাঁ তা কি হয়েছে, আরো তো অনেক ভালো রং আছে, ওগুলো নে না। না বড়া, আমার এই রংটাই চাই, অন্য কোনো রং নেবো না। ধুর বড়া, বাল বাল করে যাচ্ছে সেই থেকে। কাকা আমাকে দু প্যাকেট আবির দাও তো, ওলে ওলে গাল মারা গিয়ে। দাঁড়াও পল্টু, দিচ্ছি। ওই চিদির ভাই আমার সব পছন্দের রঙগুলোকে দিয়ে দিল, আর আমার বন্ধুগুলো হলো এক একটা খানকির ছেলে। বাঞ্চাতগুলো আমার পছন্দের রঙগুলো আমাকে নিতেই দিল না। লেওড়া কালকে আমি কোনো বারে রঙে খেলবো না, আর মানে ঘর থেকেও বেরোবো না। তারপর যে খানকির ছেলে গায়ে রং মাখাতে আসবে তারই সেটা শাবল ভরে দেবো। দেখ কই গো শোবে না, অনেক রাত হয়ে গেছে তো। আর ধুর বড়া তুমি ঘুমাও, গিয়ে যাও। লেওড়া কালকে হোলি আমার সব প্ল্যানের গামারা হয়ে গেল, আর এই মাগি বলে ঘুম পাচ্ছে। কি হলো কি বড়া, এখনো দাঁড়িয়ে আছে কেন, যেতে পারছো না এখান থেকে? দাঁড়া বাড়া, কাল সকাল হতে দে একবার, তারপর গাড় মারছি। নান্টুদা, ও নান্টুদা, আরে বাড়িতে আছো নাকি? এই কোন শান্তির ছেলে রে? ও তোরা, তা হঠাৎ আজ এত সকালে কি মনে করে? আরে নান্টুদা, আজ তো হোলি, তাই একটু পায়ে আবির মাকে প্রণাম করতে এসছি। বাবা বাবা, এই তো খুবই ভালো কথা, আয় আয় তোরা ঘরে আয়। ব্যাস বাড়া এক বস্তা আবির নিয়ে নিয়েছি, আর কোনো চাপ নেই। লেওড়া আজকে এমন সাটা ভাঙা হোলি খেলবো, পুরো পাড়া দেখবে। কিন্তু পল্টুদা প্ল্যানটা কি? প্ল্যান আবার কি, আমরা বাচ্চা ক্লাবের পক্ষ থেকে প্রতিটা বাড়ি বাড়ি যাবো, তারপর বাড়ির সবাইকে এক এক করে লাগাবো। আরে চোদন পল্টু, এটা তো হেভি হবে। আর পল্টুদা মালের প্ল্যানটা কি হবে? আজকে হোলি একটু মাল রাখলে হয় নাকি? আরে হবে হবে বাড়া, সবই হবে। লেওড়া একটা পেপসির বোতলে একটা বাংলা পাঞ্চ করে নেবো, তারপর প্রতিটা বাড়িতে ঢোকার আগে এক ঢোক করে মেরে তারপর লাগাতে ঢুকবো। আরে চোদন হেভি প্ল্যান তো। কই গো গিন্নি, কই গেলে? এই দেখো কারা এসছে। উমা কারা এসছে গো, কেমন আছো তোমরা? আমরা ভালো আছি বৌদি, এই একটু প্রণাম করতে আসলাম তোমাদের। হ্যাঁ, আর আমাদের ফুটোর ছেলে হয়েছে নাকি শুনলাম, আর কই সে? ও ফাটা, এই আশেপাশেই কোথাও খেলছে হয়তো। ফাটা, এ ফাটা একটু এইদিকে আয় তো। কি হয়েছে দাদু, আমাকে ডাকছো কেন? ওই দেখ কারা এসেছে। বাহ কত সুন্দর দেখতে হয়েছে আমাদের ফুটোর ছেলেটা। আর নামটাও খুব সুন্দর হয়েছে বলো, ফাটা। হ্যাঁ তাজা বলেছো। আরে চোদন, পাশের বাড়ির কচি বৌদিটা না? লেওড়া আজকে সূর্যটা কোন দিকে উঠেছে? হ্যাঁ বাড়া কিছুই তো বুঝতে পারছি না, কিন্তু চোদনা ফাটা এখানে কি করছে বলো তো? ফাটা আমি কে? খান্তির তেলে, খান্তির তেলে। এ কি গো নান্টুদা, এ তোমার নাতির কি মুখের ভাষা? চোরের বাচ্চা, এইসব কি বলছিস তুই? ক্ষমা চা লেওড়া। এ বোতা তোদা, বেটে কালকল করলে তোদা দেবো না। হ্যাঁ কি করে বাড়িতে কেউ আছেন নাকি বৌদি? ও বৌদি, কে কি চাই? ইয়ে মানে ঠাকুমা, আজকের এই শুভ দিনে আমরা বাচ্চা ক্লাবের পক্ষ থেকে তোমাকে লাগাতে এসেছিলাম। হ্যাঁ ঠাকুমা, তুমি যদি রাগ না করো তাহলে হালকা করে লাগিয়েই চলে যাব, বেশি সময় নেবো না। কি করে কি বললি ওলা উঠা, তোরা লাগাতে এসেছিস, তোদের এত বড় সাহস?
এই কে আছিস রে, তাড়াতাড়ি এদিকে আয়। এই দেখ ছোকরাগুলো কি বলছে। এই গান মেরেছে ঠাকুমা, তুমি লোক ডাকছো কেন? লোক ডাকছি কেন? শুনে বাচ্চা তোরা বুঝতে পারছিস না? এই কই রে সবাই, এই চোদনাগুলোকে ধরতো। এ বড়া, ঠাকুমা লোক ডাকছে কেন রে? পল্টুদা, ঠাকুমা মনে রং লাগানো পছন্দ করে না। আমার মনে হচ্ছে তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়াই ভালো। হ্যাঁ রে বড়া, আমারও তাই মনে হচ্ছে বুঝলি। ল্যাওড়া ঠাকুমা খোঁজে যাওয়ার আগে তাড়াতাড়ি মানে মানে এখান থেকে কেটে পড়। বাড়া ফাটা এসব সবাইকে কি বলে বেড়াচ্ছে? ল্যাওড়া আরেকটু যদি বাড়িতে থাকতাম, বাবা আমার সেটা ভাঙতো রে। ভাবতো আমি হয়তো ফাটাকে কিস্তিগুলো শিখিয়ে দিয়েছি। না বাড়া, হাওয়া গরম আছে, এখন আর বাড়ি যাওয়া যাবে না। একটু দেখে গিয়ে পল্টুরা কি করছে। কি হলো বলতো ব্যাপারটা? ল্যাওড়া আমরা তো গেছিলাম একটুখানি রং লাগাতে, তা ঠাকুমা এভাবে চিল্লিয়ে উঠলো কেন? আমিও তো ওটাই ভাবছি গো পল্টুদা। বাড়ার কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকলে লোক দিয়ে চোদন খাওয়াতো। ল্যাওড়া দেখ গিয়ে ওই ঠাকুমার মনে হয় টাওয়ারে গন্ডগোল আছে, না হলে সামান্য একটু রং লাগানোর জন্য এভাবে চিল্লি ওঠে নাকি? পল্টুদা ফুটো আসছে। তোরা এখানে কি করছিস? আরে চোদন, আমার হাতে রঙের থালা লাগিয়ে বেড়াচ্ছিস নাকি? হ্যাঁ হ্যাঁ, আমরা বাঁচড়ে ক্লাবের পক্ষ থেকে প্রতি বাড়ি বাড়ি গিয়ে রং লাগাচ্ছি। বাবা বাহ, ভালো ভালো। তার রং না লাগিয়ে রাস্তার মাঝখানে কি পোঙা মারছিস তোরা? হ্যাঁ আর বলিস না ফুটো, একটা বাড়িতে রং লাগাতে গেছিলাম, তারপরে তো একটা ঠাকুমা সে খোঁচে গিয়ে পাড়ার লোক ডেকে মার খাওয়াচ্ছিল। আমরা ল্যাওড়া একটুর জন্য পালিয়ে এসছি, না হলে কপালে চোদন ছিল। কি বলছিস কি বাড়া, হ্যাঁ থাপাতে এসছিল। ও ল্যাওড়া, তোদের দ্বারা এইসব কাজ হবে না বলি তো, এইসব করার জন্য না টেকনিক লাগে, টেকনিক। বড় বাল ছেলে হরিদাস পাল এলো রে। চল বাড়া, আজকে আমি তোদের দেখাবো কি করে রং লাগাতে হয়। পল্টুদা ফুটোকে নিয়ে চলো, ও ভালো কথা বলতে পারে। চল বাড়া, দেখি তুই কি গার মারাস। হ্যাঁ বাড়া, চল চল চল। নে এবার এই বাড়িতে তুই ডাক। ল্যাওড়া আগের বাড়িটায় আমি ডেকেছিলাম, ঝামেলা হয়ে গেছিল, এবার তুই ডাক দেখি কেমন পারিস। তোরা বাড়া ডাকতে পারিস না বলি তো, ডাকারও একটা টেকনিক আছে। দেখ বাড়া, এবার আমি কি করে ডাকি। বৌদি, ও বৌদি, এই ও বৌদি, তুমি তোমার কাপড় তোলো। বৌদি আছো নাকি? এই কোন খান কি ছেলে রে? কি রে, কি চাই? ইয়ে মানে কাকু, আমরা বাঁচিয়ে ক্লাবের পক্ষ থেকে এসেছিলাম। হ্যাঁ তা আমি কি বাল ছিটবো? না মানে কাকু বাড়িতে বৌদি নেই। কেন ল্যাওড়া, বৌদিকে দিয়ে কি হবে? এই কে এসছে গো? এই কি গো, কি চাই? ইয়ে মানে বৌদি, আমরা বাঁচিয়ে ক্লাবের পক্ষ থেকে হালকা করে একটু লাগাতে এসেছিলাম। হ্যাঁ বৌদি, আমরা লাগিয়েই চলে যাব, তোমাদের ডিস্টার্ব করবো না। হ্যাঁ মানে হ্যাঁ হালকা করে। তাই গো, এরা কি বলতে শুনেছো? হ্যাঁ এরা কি বলছে আর কি করতে চাইছে সবই বুঝতে পারছি। ওই তো কাকু বুঝতে পেরেছে। বাঞ্চদগুলো আমি তো বুঝতে পেরেছি, কিন্তু এবার তোরা বুঝতে পারবি না তোদের সাথে কি হয়ে গেল। এবারে কাকু কি বলছে কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ কাকু কি বললো ঠিক বুঝতে পারলাম না। কি বললাম কিছুই বুঝতে পারিসনি তাই না মাকাচুদি? কাকু এইসব কি বলছে?